তো আজকে আমাদের পেলিংয়ের এটা তৃতীয় দিন এবং আজকে আমরা দেখব অরেঞ্জ গার্ডেন, রিম্বিক ওয়াটারফলস এবং রক গার্ডেন নাকি একটা আছে আমি শুনলাম সেটা। এবং আজকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। তো এখন বেশ না, সকাল 7টা বাজে হয়তো, দেখিনি টাইম, কিন্তু আজকে প্রচণ্ড কুয়াশা। তার কারণ হচ্ছে কালকে রাতে কোনো বৃষ্টি হয়নি, তো তাই জন্য কাঞ্চনজঙ্ঘার আর ভিউ পাওয়া যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা একদিনের জন্যই আমাদের উপর কৃপা করেছিল, নিজেকে দর্শন দিয়েছিল, আমরা মোটামুটি রেডি। এর উপরে একটা যেমন দেখা যাচ্ছে এই গাছগুলোর পিছনে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে আমরা হেঁটে উঠবো এখন। এবং তারপর যে হেলিপ্যাড আছে আমরা সে হেলিপ্যাডেই যাব, দেন সেখান থেকে ফিরে এসে গাড়ি নিয়ে স্টার্ট করব, দূরের পয়েন্টগুলো আগে করে নেব এবং তারপর কাছাকাছি যা আছে, একটা বার্ড স্যাংচুরি আছে, একটা মনেস্ট্রি আছে, সেইগুলো দেখব, দেখার পর দেখি আর কিছু বাকি থাকে কিনা। তো আমরা এখন উঠে পৌঁছেছি ভিউ পয়েন্টে, কিন্তু এত কুয়াশা, ঘন কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা বা মেঘ যাই হোক, তো কিছুই দেখা যাচ্ছে না, আমাদের হোমস্টেটাও দেখা যাচ্ছে না। একটু আগে দেখা যাচ্ছিলো, তখন হয়তো আমার রেকর্ডিংটা করে নেওয়া উচিত ছিল, আমি ভুল করেছি, এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না, সব ঢুকে গেছে দিকে। তো এখন আমরা এসে পৌঁছেছি অরেঞ্জ গার্ডেনে, জন্মের ভিড়। এখানে গাড়ি পার্কিং করতে আমাকে বেশ কিছুটা দূরে গিয়ে গাড়ি পার্কিং করতে হয়েছে, একদম যা তো অবস্থা। এখানে একটা ধস হয়েছে, তো তার জন্য এক্সকাভেটার দিয়ে ক্লিনও করা হচ্ছে, গাড়ি পার্কিংয়ের জন্য একটু সমস্যা হয়েছে, বেশ নিচে নামতে হচ্ছে। আমি এখানে জানি না কোথায় রয়েছে, দেখি কি নিচে কি আছে। তো অনেকক্ষণ হাঁটার পর এখন আমরা নিচে এসে পৌঁছেছি, এখানে রিম্বিক নদীটা রয়েছে, এখানে লোকজন ছবিও তুলছে, আমরাও তুলব। এবং এখানে প্রচুর জুস বিক্রি হচ্ছে এইসব জায়গায়, সবাই অরেঞ্জ জুস বিক্রি করছে এবং রিভিউ তো শুনছি ভালো, বোতলে ভরে ভরে বিক্রি করে যাচ্ছে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে লোকজন প্রায় ব্যারিকেড মতো করে দিয়েছে যে এইটুকুর বাইরে আর কেউ যাবে না, সব লোকজন পাটা ভেয়ে যাচ্ছে ওই অবধি যাচ্ছে। চলো, এই হচ্ছে সেই সুন্দর নদী, ভীষণ ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা। এখানে এলে এই পিওর অরেঞ্জেস গুলো কিন্তু অবশ্যই খাবেন, বেশি দাম না, মাত্র 50 টাকা দাম। পিওর অরেঞ্জের জুস এখানে পাওয়া যায় এবং বেশ ভালো করে, আমি 2 বোতল খেলাম, দারুণ খেতে, ওরা প্যাক করেও দেবে বললো। ওয়াইনও পাওয়া যায়, আমি অরেঞ্জ খেয়েছি, দারুণ খেতে, এটা অবশ্যই ট্রাই করবেন। এই জায়গাটা ঢোকার আগেই এগুলো এই দুদিকে দোকান পড়বে, এটা অবশ্যই ট্রাই করবেন, এটা বারবার বলছি। অরেঞ্জ বাগানের অরেঞ্জ, তো আমরা এখন এসে পৌঁছেছি রিম্বি ওয়াটারফলস থেকে অরেঞ্জ গার্ডেন দেখে, এবার আমরা ফিরছি পেলিংয়ের দিকে। একদম ফাঁকা এখন, কারণ সব ট্যুরিস্ট এখন চলেই গেছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস বা অন্যান্য পয়েন্টে, তো এই জায়গাটা একদম ফাঁকা, তো ফাঁকায় ফাঁকায় বেশ সুন্দর দেখা যাবে। আমরা এসে পৌঁছেছি পেমাঙ্গাস্তে মনেস্ট্রিতে, গাড়িটা আমি নিচে রেখে ভুল করে এসেছি, গাড়িটা আসতে অনেকটাই খারাপ রাস্তা, গাড়িটা আরামসে নিয়ে আসা যেত। এই হচ্ছে বিউটিফুল পেমাঙ্গাস্তে মনেস্ট্রি, পেমাঙ্গাস্তে মনেস্ট্রির ভেতরে এবার আমরা যাব, গিয়ে দেখব কি আছে। তো আমরা এখন এসে পৌঁছেছি সাইটকিয়ং টুলকু বার্ড পার্কে, এইখানে এখন যাই, একটু করে লাঞ্চ করতে হবে, অ্যাডমিশন চার্জ এখানে আমি 100 টাকা ইন্ডিয়ানদের জন্য, 14 বছরের নিচে বাচ্চাদের জন্য 25 টাকা, আর বিদেশিদের জন্য 200 টাকা। তো এই হচ্ছে চার্জ, এবার ভেতরে ঢুকতে হবে। গাড়ি পার্কিং এরকম রাস্তার উপরই হয়, এখানে 30 টাকা করে নেয় গাড়ি পার্কিং। চলো, তো এন্ট্রি নিচ্ছি,
100 টাকা করে টিকিট, আমার ছেলের কিন্তু টিকিট লাগলো না। যাই হোক, এর ভেতরেই ওই র্যাপ ডান্সে যে রুইন্সটা আছে সেটা এর মধ্যেই আছে, আর বার্ড পার্ক এটার মধ্যে। যাই এবার ভেতরটা দেখি কী কী আছে। দেখেছ কি সুন্দর সে খাচ্ছে। এইখানে কি কি রয়েছে, কনভার্স, সানকোর্স, এইসব পাখিগুলো পড়লাম না সব। প্রচুর পাখি এদিক ওদিক রয়েছে। এত সুন্দর বার্ড জু আমি দেখিনি, আমি হায়দ্রাবাদে একটা দেখেছিলাম, এটা অন্য লেভেলের, অনেক ভালো এর থেকে। যা চলে গেল, এরা খরগোশের সাইজগুলো দেখার মতো, জাস্ট হিউজ। এরকম সাইজের খরগোশ কোনোদিন কোথাও দেখিনি। পুরো এলাকাটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্রিজটাতে গিয়ে আমরা এই ঘরটা গেছিলাম, সেখান থেকে নিচে নেবে পুরো ওদিকটা দিয়ে ঘুরে এসে এই হলো বার্ড পার্ক। এইবার সম্ভবত এখান থেকে আমরা বেরোবো, আর মনে হয় না কিছু বাকি আছে, যাই না দেখি গিয়ে।